দেশ বিদেশের রহস্য রোমাঞ্চ গল্প দিয়ে সাজানো আমাদের গল্প বলার নতুন ঠিকানা রোমাঞ্চ বাংলা, যেখানে গল্প খুঁজে নেয় মন আর মন খুঁজে নেয় তোমাকে। আমরা চলে এসেছি নানা স্বাদের গল্পের ডালি নিয়ে তোমাদের কাছে। গল্প হবে কানে কানে। আর হ্যাঁ, গল্প শুরুর আগে তোমাদের সকলের কাছে বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আর বেল আইকনটি ক্লিক করতে ভুলো না যেন। রোমাঞ্চ বাংলা, শুনতে থাকো, গল্পে থাকো। এত নির্দয় তুমি, আমি তোমার জন্য আগ্রা সিংহাসন ত্যাগ করে এসেছি, তুমি আমায় এভাবে ত্যাগ করে চলে যেও না। তুমি আবার আগ্রাতে ফিরে যাও, আমার আশা ত্যাগ করো। এ জন্মে নয়, এ জন্মে আমি তোমার আশা ছাড়ব না, তুমি আমারই হবে, আমারই হবে। কে তুমি? আমি পদ্মাবতী। কি হলো তারপর? সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে আজ। শুনতে থাকুন রোমাঞ্চ বাংলা নিবেদিত সাহিত্য সম্রাট শ্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কপালকুণ্ডলা উপন্যাসের তৃতীয় তথা অন্তিম পর্ব। নবকুমারও অন্যমনস্ক আর কিছুটা শঙ্কিত মনে নিজ গৃহে ফিরে গেলেন। এদিকে লুৎফুন্নিসাও অন্য কক্ষে গিয়ে সেই যে দরজা বন্ধ করে দিলেন, দুই দিন পর্যন্ত আর বের হলেন না। এই দুই দিনে তিনি মনে মনে নিজ কর্তব্য স্থির করে দৃঢ় প্রতিজ্ঞ হলেন। তখন সূর্য অস্তাচলগামী। লুৎফুন্নিসা বেশমনের সাহায্যে বেশভূষা করছিলেন, আশ্চর্য বেশভূষা। রমণী বেশের কিছুমাত্র চিহ্ন নেই। সাজসজ্জা শেষ করে দর্পণে নিজ প্রতিবিম্ব দেখে পেশমনকে জিজ্ঞাসা করলেন, কেমন পেশমন, আর আমাকে চেনা যায়? দাসা তো, তবে আমি চললাম, আমার সঙ্গে যেন কোনো দাসী না যায়। যদি দাসীর অপরাধ ক্ষমা করো তবে তবে একটি কথা জিজ্ঞাসা করি। কি? তোমার উদ্দেশ্য কি? আপাতত কপালকুণ্ডলার সাথে তার স্বামীর চিরবিচ্ছেদ, তারপর তারপর তিনি আমার হবেন, শুধুই আমার। ভালো, কিন্তু যা করবে বিবেচনা করে করো। সেখানে নিবিড় বন, রাত হয়ে আসছে, আর তুমি একেবারে একা। লুৎফুন্নিসা এই কথার কোনো উত্তর না দিয়ে প্রাসাদ থেকে বেরিয়ে সপ্তগ্রামের যে জনহীন জঙ্গলময় উপনগরের প্রান্তে নবকুমারের বসতি সেই দিকে চললেন। সেখানে যখন পৌঁছলেন তখন রাত হয়ে গেছে। আগেই বলেছি নবকুমারের বাড়ির কাছে একটি নিবিড় বন ছিল, সেখানে একটি বৃক্ষের নিচে গিয়ে তিনি বসলেন। যে দুঃসাহসিক কাজে তিনি প্রবৃত্ত হয়েছেন সে বিষয়ে চিন্তা করছিলেন। এমন সময় লুৎফুন্নিসা অনতি দূরেই যেন মন্ত্রোচ্চারণের শব্দ শুনতে পেলেন। উঠে দাঁড়িয়ে সেই শব্দ লক্ষ্য করে এগিয়ে যেতে যেতে বনের মধ্যে একটি আলো দেখতে পেলেন। সাহস করে কাছে গিয়ে দেখলেন আলোটি হলো হোমের আগুন, আর তার সামনে বসে এক যোগী পুরুষ মন্ত্র পাঠ করছেন। ভালো করে শুনতে শুনতে বুঝতে পারলেন সেই মন্ত্রপাঠের মধ্যে একটি নাম বারংবার উচ্চারিত হচ্ছে। এই নাম শোনা মাত্রই লুৎফুন্নিসা সেই যোগীর কাছে গিয়ে বসলেন। লুৎফুন্নিসার আগ্রা ত্যাগ করে সপ্তগ্রামে সে বাস করতে প্রায় এক বৎসর সময় লেগেছিল। কপালকুণ্ডলা এক বছরের বেশি হয়ে গেছে নবকুমারের গৃহিণী, সে এখন মৃন্ময়ী। যেদিন রাতে লুৎফুন্নিসা বলে গেলেন সেদিন মৃন্ময়ী অন্যমনস্ক হয়ে নিজের শয়নকক্ষে বসেছিলেন। এখন তার আর পূর্বের সেই তাপসী মূর্তি নেই,
শ্যামাসুন্দরীর ভবিষ্যৎবাণী সত্যি হয়েছে। পরশমণির স্পর্শে সে এখন যোগিনী থেকে গৃহিণী হয়েছে। তিনি একা ছিলেন না, ননদিনী তথা তার সখী শ্যামাসুন্দরীর কাছেই বসেছিলেন। তারা দুজনে কথা বলছিলেন, এমন সময় মৃন্ময়ী বললেন, ঠাকুর জামাই আর কতদিন এখানে থাকবেন? কাল বিকেলেই চলে যাবেন। ইস, আজ রাতে যদি ওষুধটি তুলে রাখতে পারতাম, তবু তাঁকে বশ করে মনুষ্য জনম সার্থক করতে পারতাম। কিন্তু কাল রাতে বেরিয়েছিলাম বলে লাঠি ঝাঁটা খেলাম, আবার আজ কি করে বেরোবো? দিনে তুললে কেন হয় না? দিনে তুললে ফলবে না তো, রাত্রি দুই প্রহরে এলো চুলিয়ে তুলতে হয়, আর কি হবে, মনের স্বাদ মনেই রয়ে গেল। আচ্ছা, আমি তো আজ সেই গাছটা চিনে এসেছি, আর যে বনে হয় তাও দেখে এসেছি। তোমাকে আজ আর যেতে হবে না, আমি একাই গিয়ে ওষুধ তুলে আনবো। না না, আমার যা হবার তাই হবে, অত রাতে তোমাকে আর বেরোতে হবে না। সেজন্য তুমি কেন চিন্তা করছো? শুনেছ তো, রাতে বেড়ানো আমার ছেলেবেলা থেকেই অভ্যেস আছে। ভেবে দেখো, যদি আমার সে অভ্যাস না থাকতো, তবে তোমার সঙ্গে আমার কখনো দেখাই হতো না। তোমার ভয় নেই জানি, কিন্তু একা রাতে বনে বনে বেরোনো কি গৃহস্থের বউজির ভালো দেখায়? দুজনে গিয়েও এত কথা শুনতে হলো, তুমি একা গেলে কি আর রক্ষে থাকবে? ক্ষতি বাকি, তুমিও কি মনে করছো যে আমি রাতের বেলা ঘরের বাইরে বেরোলেই দুশ্চরিত্রা হয়ে যাব? আমি তা মনে করি না, কিন্তু লোকে নানা খারাপ কথা বলবে যে। বলুক, আমি তাতে খারাপ হয়ে যাব না। তা হয় না ভাই, তোমাকে কেউ কিছু বললে আমাদের খুব খারাপ লাগবে। কিন্তু নিজের মনকে এভাবে কষ্ট পেতে দেবে? আমি তাও সহ্য করে নেব, কিন্তু তুমি এভাবে গেলে দাদার খারাপ লাগবে। এতে যদি তার খারাপ লাগে তো আমি কি করব? আগে যদি জানতাম যে স্ত্রীলোকের বিয়ে মানেই দাসত্ব, তাহলে কিছুতেই বিয়ে করতাম না। শ্যামাসুন্দরী বুঝলেন এরপর আর এখন কথা না বলাই ভালো। তিনি নিজের কাজ করতে উঠে গেলেন। মৃন্ময়ীও ঘরের কাজকর্ম মিটিয়ে ওষুধের খোঁজে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। তখন রাত এক প্রহর কেটে গেছে, সেদিন চাঁদের আলো ছিল। নবকুমার বাইরের ঘরে তখনও বসেছিলেন। মৃন্ময়ী যে বেরিয়ে যাচ্ছেন তা তিনি জানলা দিয়ে দেখতে পেলেন। তিনি তাড়াতাড়ি বেরিয়ে এসে তার হাত ধরলেন। মৃন্ময়ী ঘুরে তাকিয়ে বললেন, কি, কোথায় যাচ্ছো? নবকুমারের স্বরে তিরস্কারের চিহ্ন মাত্র ছিল না। শ্যামাসুন্দরী তার স্বামীকে বশ করার জন্য ওষুধ চায়, আমি সেই ওষুধের সন্ধানে যাচ্ছি। ভালো, কিন্তু কালই তো একবার গিয়েছিলে, আজ আবার কেন? কাল খুঁজে পাইনি, আজ আবার খুঁজব। দিনের বেলা খুঁজলেও হতো না? দিনে তুললে ওই ওষুধ কাজ করে না। ঠিক আছে, তোমাকে যেতে হবে না, আমাকে গাছের নাম বলে দাও, আমি ওষুধ তুলে এনে দেবো। আমি গাছ দেখলে চিনতে পারবো, কিন্তু নাম জানি না। আর তুমি তুললে ফলবে না, কোনো স্ত্রীলোককে এলো চুলে তুলতে হয়, তুমি আর বাধা দিও না তো, যাও। আচ্ছা ঠিক আছে, চলো আমিও তোমার সঙ্গে যাই। হ্যাঁ এসো, আমি দুশ্চরিত্রা কিনা সচক্ষে দেখে যাও। নবকুমার আর কিছু বলতে পারলেন না, একটা দীর্ঘশ্বাস ফেলে স্ত্রীর হাত ছেড়ে দিয়ে বাড়ির ভিতর চলে গেলেন। কপালকুণ্ডলা একা একা বনে প্রবেশ করলেন। সপ্তগ্রামের এই ভাগ যে বনময় তা তো আগেই বলেছি। কপালকুণ্ডলা একাকিনী সেই বনের পথ ধরে ওষুধের সন্ধানে চলেছেন। মাঝে মাঝে দু একটা পাখির ডাক ও শুকনো পাতার উপর দিয়ে পায়ে হেঁটে চলার শব্দ ছাড়া বিশ্ব চরাচর যেন নিস্তব্ধ। এইভাবে পথ চলতে চলতে তার মনে সেই পূর্ব স্মৃতি জাগরিত হচ্ছিল। একসময় দিগন্ত বিস্তৃত সমুদ্রের পাশের বালিয়াড়ি এবং তৎসংলগ্ন বনের মধ্যে এভাবেই তিনি ঘুরে বেড়াতেন। এইসব ভাবতে ভাবতে ক্রমে তিনি অন্যমনস্ক হয়ে পড়লেন। কী উদ্দেশ্যে তিনি এসেছেন তার আর মনে রইল না।
যে পথ ধরে যাচ্ছিলেন তা ক্রমেই অগম্য হয়ে এলো। বন আরো নিবিড় হলো। এখানে গাছের আড়াল থেকে চাঁদের আলো পর্যন্ত আর দেখা যাচ্ছিল না। ক্রমে পথের চিহ্ন আর বোঝা গেল না। তখন কপালকুণ্ডলার খেয়াল হলো। ইতস্তত দৃষ্টিপাত করে দেখলেন এই নিবিড় বনের মধ্যে এক জায়গায় যেন আলো জ্বলতে দেখা যাচ্ছে। লুৎফুন্নেসাও এর আগে এই আলোই দেখেছিলেন। কপালকুণ্ডলার ভয় ডর নেই, তবে যথেষ্ট কৌতূহল আছে। তিনি ধীরে ধীরে সেই আলো লক্ষ্য করে এগিয়ে গেলেন। সেখানে পৌঁছে দেখলেন আলো জ্বলছে, কিন্তু আর কেউ নেই। ভালো করে দেখতে একটু দূরে একটা ভাঙা বাড়ি চোখে পড়ল। নিবিড় বনের আড়ালে থাকায় সেটি সহজে দৃষ্টিগোচর হয় না। বাড়িটি ইঁটের তৈরি, কিন্তু খুবই ছোট। একটি মাত্র ঘর আছে সেখানে, আর সেই ঘর থেকেই মানুষের কথোপকথনের শব্দ শোনা যাচ্ছিল। তিনি পা টিপে টিপে বাড়িটির কাছে গেলেন। কাছে যেতে মনে হলো দুজন মানুষ যেন খুব সাবধানে কোনো গোপন আলোচনা করছে। প্রথমটা কিছুই বুঝতে পারলেন না, তারপর ভালো করে মনোসংযোগ করতে শুনতে পেলেন একজন বলছেন, আমার একমাত্র লক্ষ্য তার মৃত্যু। এতে তোমার মত না হয় আমি তোমাকে সাহায্য করব না, তুমিও আমাকে সহায়তা করো না। আমিও তার মঙ্গলাকাঙ্ক্ষী নই, যদি যাবজ্জীবনের জন্য তার নির্বাসন হয় তাতে আমি সম্মত আছি, কিন্তু হত্যার কোনো পরিকল্পনা করা আমার পক্ষে সম্ভব নয়, বরং আমি তাতে বাধা সৃষ্টি করব। তুমি অতি অবোধ জ্ঞানহীন, তোমায় কিছু জ্ঞান দান করছি, মন দিয়ে শোনো, খুবই গোপন বৃত্তান্ত বলবো তোমায়। তার আগে চতুর্দিক একবার দেখে এসো, যেন মানুষের শ্বাসের শব্দ শুনতে পাচ্ছি। বাস্তবিকই কপালকুণ্ডলা তাদের কথোপকথন ভালো করে শোনবার জন্যে ঘরের দরজার একেবারে কাছে চলে এসেছিলেন, এবং মনের অত্যধিক কৌতূহল ও কিছুটা শঙ্কার কারণে তার ঘন ঘন শ্বাস পড়ছিল। এই সময় গৃহমধ্যস্থ এক ব্যক্তি বাইরে বেরিয়ে এলেন এবং এসেই কপালকুণ্ডলাকে দেখতে পেলেন। কপালকুণ্ডলাও চাঁদের আলোতে পরিষ্কারভাবে আগন্তুক পুরুষের অবয়বটি দেখতে পেলেন, কিন্তু তাকে দেখে ভয় পাবেন নাকি আনন্দিত হবেন তা স্থির করতে পারলেন না। তিনি দেখলেন আগন্তুক একজন ব্রাহ্মণ কুমার, পরনে সামান্য ধুতি আর উত্তরীয় দ্বারা সমস্ত শরীর উত্তম রূপে আচ্ছাদিত। তার কোমল মুখখানি পরম সুন্দর, অনেকটা সুন্দরী রমণীদের মতো। মুখে বয়সের চিহ্ন নেই, বরং একটা তেজের দীপ্তি ফুটে উঠছে। তার কেশরাশিও অনেকটা স্ত্রীলোকদের মতো। হাতে একটা লম্বা তরবারি। উভয়ের দিকে কিছুক্ষণ চেয়ে রইলেন। আগন্তুক যেন তার দৃষ্টি দিয়ে মনের অন্তঃস্থল পর্যন্ত পড়ে ফেলতে পারে। তার চোখের দিকে তাকিয়ে কপালকুণ্ডলার মনে ভীতির সঞ্চার হল। ক্ষণকাল পরে আগন্তুক তাকে জিজ্ঞাসা করলেন, কে তুমি? যদি এক বৎসর পূর্বে হিজলির কিয়া বনে তাকে এই প্রশ্ন করা হতো, তবে তিনি তৎক্ষণাৎ এর সঙ্গত উত্তর দিতেন, কিন্তু এখন তিনি এক গৃহস্থ রমণী, তার স্বভাবের অনেকটা পরিবর্তন হয়েছে, সুতরাং মুখের ওপর উত্তর দিতে পারলেন না। ব্রাহ্মণ বেশধারী কপালকুণ্ডলাকে নিরুত্তর দেখে গাম্ভীর্যের সাথে বললেন, কপালকুণ্ডলা, তুমি এত রাতে এই নিবিড় বনের মধ্যে কি জন্য এসেছো? এই গভীর রাতে অজ্ঞাত পুরুষের মুখে নিজের নাম শুনে কপালকুণ্ডলা খুবই অবাক হলেন, সাথে কিছুটা ভয়ও পেলেন।
ফলে তৎক্ষণাৎ কোনো উত্তর তার মুখ দিয়ে বের হলো না। ব্রাহ্মণ বেশি পুনরায় জিজ্ঞাসা করলেন, তুমি আমাদের কথাবার্তা শুনছিলে? এত রাতে এই বনের মধ্যে তোমরা দুজনে কি কুপরামর্শ করছিলে? ব্রাহ্মণ বেশি কিছুক্ষণ নিরুত্তর হয়ে চিন্তা করলেন। তারপর যেন নিজের অভীষ্ট সিদ্ধির কোনো নতুন উপায় পেয়েছেন, এইভাবে এসে কপালকুণ্ডলার হাত ধরে তাকে সেই ভাঙা বাড়ি থেকে কিছুটা দূরে নিয়ে যেতে লাগলেন। কপালকুণ্ডলা ভীষণ রেগে গিয়ে তার হাত ছাড়ানোর চেষ্টা করতে ব্রাহ্মণ বেশি অতি মৃদু স্বরে তার কানের কাছে মুখ এনে বললেন, চিন্তা কি, আমি পুরুষ মানুষ নই। এই শুনে তিনি আরও বিস্মিত হলেন। এই কথায় তার কিছুটা বিশ্বাস হলেও সম্পূর্ণরূপে বিশ্বাস করতে পারলেন না। তিনি ব্রাহ্মণ বেশধারিণীর সঙ্গে সঙ্গে গেলেন। বাড়িটি থেকে একটু দূরে একটা নির্জন স্থানে গিয়ে সেই ছদ্মবেশিনী তার কানে কানে বললেন, আমরা যে কুপরামর্শ করছিলাম তা শুনবে? তা তোমারই সম্বন্ধে। হ্যাঁ শুনব। তবে যতক্ষণ না আমি ফিরে আসি ততক্ষণ এই স্থানে প্রতীক্ষা করো। এই বলে আগন্তুক সেই ভাঙা বাড়িটায় ফিরে গেলেন। কপালকুণ্ডলা খানিকক্ষণ সেখানে বসে রইলেন। অন্ধকার বনের মধ্যে এভাবে একা বসে থাকতে থাকতে তার উদ্বেগ বাড়তে লাগল। বিশেষ করে এই ছদ্মবেশিনী যে তাকে কোনো মন্দ অভিপ্রায় সেখানে বসিয়ে রাখেনি তা কে বলতে পারে? তার ফিরতে অনেক বিলম্ব হচ্ছে দেখে তিনি আর অপেক্ষা করলেন না, বাড়ির পথে পা বাড়ালেন। তখন আকাশ ঘন কালো মেঘে ছেয়ে গেছে। যেটুকু চাঁদের আলো বনের মধ্যে প্রবেশ করেছিল তাও অন্তর্হিত হয়েছে। কপালকুণ্ডলা দ্রুত পদে চলতে লাগলেন। হঠাৎ পিছনে অপর কোনো ব্যক্তির পায়ের শব্দ শুনতে পেলেন, কিন্তু মুখ ফিরিয়ে অন্ধকারে কিছুই দেখতে পেলেন না। তিনি মনে করলেন, সেই ছদ্মবেশিনী বোধহয় তার পিছু নিয়েছে। বন থেকে বাইরে আসতে অন্ধকার কিছুটা কম হলো। এখন কোনো মানুষ থাকলে তাকে দেখা যেতে পারে। এই ভেবে তিনি চারিদিকে দৃষ্টিপাত করলেন, কিন্তু কাউকে দেখতে পেলেন না। ইতিমধ্যে প্রচণ্ড ঝড় বৃষ্টি আরম্ভ হলো। ঘন ঘন বিদ্যুৎ চমকাতে লাগল, যেন কোনো অশনি সংকেত। কপালকুণ্ডলা কোনো মতে আত্মরক্ষা করে ছুটতে ছুটতে নিজের বাড়িতে ফিরে এলেন। বাগান পেরিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করলেন। বাড়ির দরজা তার জন্য খোলাই ছিল। দরজা বন্ধ করবার জন্য বাগানের দিকে ফিরতে মনে হলো সেখানে যেন এক দীর্ঘকায় পুরুষ দাঁড়িয়ে আছে। এই সময় একবার বিদ্যুৎ চমকাল। সেই বিদ্যুতের আলোতেই তাকে চিনতে পারলেন। তিনি সাগর তীর প্রবাসী সেই কাপালিক। কপালকুণ্ডলা ধীরে ধীরে সদর দরজা বন্ধ করলেন। তারপর নিজের শয়নকক্ষে এসে শুয়ে পড়লেন। মানুষের মনও যেন অনন্ত সমুদ্রের মতো। সমুদ্রের ওপর দিয়ে যখন বায়ু প্রবাহিত হয় তখন যেমন তাতে ঢেউ ওঠে, তেমনি তার হৃদয় সমুদ্রেও সেই সময় যে ঢেউ উঠেছিল তা কেউ জানতে পারল না। সেই রাতে নবকুমার মনের দুঃখে অন্তঃপুরে আসেননি। ঘরের মধ্যে কপালকুণ্ডলা একাই শুয়েছিলেন, কিন্তু তার ঘুম এলো না। বারবার প্রচণ্ড ঝড়ের মধ্যে বৃষ্টির জলে ভেজা সেই জটা জুটো ধারীর মুখমণ্ডল মনে পড়তে লাগল। কাপালিকের সাথে যে আচরণ করে তিনি চলে এসেছিলেন তা স্মরণ হতে লাগল। সেই সমুদ্র তীরের নিবিড় বনের মধ্যে যেসব পৈশাচিক কাজ তিনি করতেন, ভৈরবী পুজো, নবকুমারকে বেঁধে রাখা, তাকে বলি দেওয়ার উদ্যোগ, সব মনে পড়তে লাগল। তিনি শিউরে উঠলেন।
গত রাতে সেই ভাঙা বাড়িতে শোনা কথাগুলো তার মনে পড়ল। নবকুমারের নিষেধ, তার প্রতি নিজের তিরস্কার, চাঁদের আলোয় অরণ্যের শোভা, নিবিড় বনের অন্ধকার, হঠাৎ দেখা সেই আগন্তুক, সবই একে একে মনে পড়তে লাগল। যখন ধীরে ধীরে ভোর হয়ে এলো, তখন তার একটু তন্দ্রা এলো। সেই অগভীর ঘুমের মধ্যে তিনি স্বপ্ন দেখতে লাগলেন। তিনি যেন পূর্বের সেই সমুদ্র দিয়ে নৌকো করে চলেছেন। নৌকোটি রঙিন পতাকায় সুসজ্জিত। নৌকোর মাঝিরা ফুলের মালা গলায় দিয়ে নৌকো বাইছে আর রাধা শ্যামের প্রেমের গান গাইছে। পশ্চিম দিগন্তের সূর্যের আলো পড়ে সমুদ্রের জল যেন সোনার বরণ ধারণ করেছে। হঠাৎ সূর্য যেন কোথায় হারিয়ে গেল। ঘন কালো মেঘ এসে নীল আকাশ ঢেকে ফেলল একেবারে। মাঝিরা আর দিক নির্ণয় করতে পারল না। তারা গান বন্ধ করল, গলার মালা সব ছিঁড়ে ফেলল, রঙিন পতাকাগুলো নিজেই খসে জলে পড়ে গেল। সেই সময় ভয়ঙ্কর এক ঝড় উঠল। বিশাল বিশাল ঢেউ এসে নৌকার গায়ে আছড়ে পড়তে লাগল। হঠাৎ সেই ঢেউয়ের মধ্যে থেকে জটা জুটোধারী এক প্রকাণ্ড পুরুষ এসে তাদের নৌকাটি বাঁ হাতে তুলে সেই জলের মধ্যে ডুবিয়ে দিতে গেলেন। তখনই সেই ব্রাহ্মণ বেশধারী নিয়ে এসে নৌকাটি ধরে ফেললেন। তিনি কপালকুণ্ডলাকে জিজ্ঞাসা করলেন, তোমায় রাখবো নাকি জলে ডুবিয়ে দেব? ডুবিয়ে দাও। ব্রাহ্মণ বেশিনী নৌকা ছেড়ে দিল আর নৌকাও তখন কথা বলে উঠল, আমি এই ভার আর বইতে পারছি না, আমি পাতালে প্রবেশ করতে চাই। নৌকো পাতালে প্রবেশ করল। এমন সময় তার স্বপ্ন ভেঙে গেল। ঘেমে নেয়ে উঠে তিনি চোখ মেলে দেখলেন সকাল হয়েছে। জানলা খোলা, সেখান দিয়ে মৃদুমন্দ বাতাস ঘরে প্রবেশ করছে আর জানলার উপর কতগুলি সুবাসিত বন্য ফুল ও লতা পড়ে আছে। তিনি উঠে গিয়ে সেগুলি গুছিয়ে বাঁধতে বাঁধতে তার মধ্যে থেকে একটি চিঠি পেলেন। কপালকুণ্ডলা মন্দিরের অধিকারীর কাছে পড়তে শিখেছিলেন। তিনি চিঠিটি পাঠ করলেন। তাতে লেখা ছিল, আজ সন্ধ্যার পর গতকাল রাতের ব্রাহ্মণ কুমারের সাথে সাক্ষাৎ করবে, তোমার নিজের জন্যই নিতান্ত প্রয়োজন। যে কথা কাল শুনতে চেয়েছিলে সে কথাই শুনতে পাবে। ইতি ব্রাহ্মণ বেশি। মৃন্ময়ী সেদিন সন্ধ্যা পর্যন্ত এক মনে কেবল এই চিন্তাই করেছিলেন যে ব্রাহ্মণ বেশির সাথে সাক্ষাৎ করা উচিত হবে কি না। পতিব্রতা যুবতীর পক্ষে রাতের বেলা নির্জনে অপরিচিত পুরুষের সাথে সাক্ষাৎ করা উচিত হবে না, এমন কথা ভেবে যে তার মনে সংকোচ জন্মেছিল তা নয়। কারণ সে বিষয়ে তার স্থির সিদ্ধান্তই ছিল যে সাক্ষাতের উদ্দেশ্য খারাপ না হলে কোনো সাক্ষাতেই দোষ নেই। পুরুষে পুরুষে বা স্ত্রীলোকে স্ত্রীলোকে যেমন সাক্ষাতের অধিকার আছে, স্ত্রী পুরুষেও সাক্ষাতের সেরকমই অধিকার থাকা উচিত বলে তিনি মনে করতেন। বিশেষত ব্রাহ্মণ বেশি আদৌ পুরুষ কিনা তা নিয়েও তার মনে যথেষ্ট সন্দেহ ছিল। কিন্তু এ সাক্ষাতে মঙ্গল হবে নাকি অমঙ্গল সেই চিন্তা করেই তার মনে সংকোচ দেখা দিয়েছিল। প্রথমে ব্রাহ্মণ বেশির সাথে কথোপকথন, তারপর কাপালিকের দর্শন, ভোর রাতে দেখা সেই স্বপ্ন, এই সবের কারণে তার মনে এই সন্দেহই প্রবল হয়ে উঠেছিল যে অদূর ভবিষ্যতে তার বিরাট কোনো অমঙ্গল হতে চলেছে। কাপালিকের আগমনের সাথে সেই অমঙ্গলের যোগ থাকতে পারে, তার এমন সন্দেহ অমূলক মনে হল না। এই ব্রাহ্মণ বেশিকে তো তাঁরই সহচর মনে হল,
তাহলে এর সঙ্গে এই সাক্ষাতে কোনো বিপদের আশঙ্কা নেই তো? তাছাড়া আমি তো গতকাল রাতে স্পষ্ট শুনেছি যে তারা আমার সম্বন্ধে পরামর্শ করছিল। কাপালিকের কথা শুনে তো মনে হলো তিনি কারো মৃত্যুর সংকল্প করছেন, নিতান্ত পক্ষে চিরনির্বাসন। কিন্তু সে কার? ব্রাহ্মণ বেশি তো স্পষ্টই বললেন যে তারা আমার সম্বন্ধে কুপরামর্শ করছিলেন। তাহলে এই সাক্ষাতের ফলে সেই কাজে কি ত্বরান্বিত হবে? তারপর সেই স্বপ্ন, সেই স্বপ্নের তাৎপর্যই বা কী? স্বপ্নে দেখেছিলাম বিপদকালে সেই ব্রাহ্মণ বেশি এসে আমাকে রক্ষা করতে চেয়েছিলেন, এখানেও কি তবে তাই হবে? উনি তো সব কথা বলতে চেয়েছেন, কিন্তু আমি তো স্বপ্নে বলেছিলাম আমাকে ডুবিয়ে দাও। এবারও কি আমি সেরকমই বলব? না না, করুণাময়ী মা ভবানী নিশ্চয় অনুগ্রহ করে আমার স্বপ্নে এসে আমাকে উপদেশ দিয়েছেন যে এই ব্রাহ্মণ বেশি আমাকে উদ্ধার করতে চাইছেন, এনার সাহায্য ত্যাগ করলে বিপদে ডুবে যাওয়ার সম্ভাবনা আছে। এই ভেবে কপালকুণ্ডলা তার সাথে সাক্ষাৎ করাই মনস্থির করল। বুদ্ধিমান ব্যক্তি হলে এই সিদ্ধান্ত গ্রহণ করতেন কিনা তাতে সন্দেহ আছে, কিন্তু কপালকুণ্ডলা ছিলেন এক কৌতূহলী নারী। আগুনের শিখা দেখে পতঙ্গ যেমন ছুটে যায়, তিনিও সেই রকমই সিদ্ধান্ত গ্রহণ করলেন। সন্ধ্যার কিছু পরে ঘরের সব কাজকর্ম শেষ করে তিনি পূর্ব সিদ্ধান্ত মতো বনের দিকে যাত্রা করলেন। যাত্রাকালে তিনি শয়নকক্ষের প্রদীপটি উজ্জ্বল করে দিয়ে গেলেন, কিন্তু যেই তিনি ঘর থেকে বের হলেন অমনি প্রদীপটি নিভে গেল। যেতে যেতে কপালকুণ্ডলা কিছুতেই মনে করতে পারলেন না যে চিঠিতে কোন স্থানে সাক্ষাতের কথা লেখা ছিল, তাই আবার সেটি পড়বার প্রয়োজন হল। ঘরে ফিরে যে স্থানে চিঠিটি রেখেছিলেন সেই স্থানে অনেক খোঁজাখুঁজি করলেন, কিন্তু সেটি পেলেন না। হঠাৎ মনে পড়ল চুল বাঁধার সময় খোঁপার মধ্যে চিঠিটি রেখে দিয়েছিলেন, তাই চুল খুলে চুলের মধ্যে আঙুল চালিয়ে চিঠিটির খোঁজ করলেন। ঘরের অন্যান্য স্থানেও অনেক খুঁজলেন, অবশেষে সেটি না পেয়ে আগের রাতে যে স্থানে সাক্ষাৎ হয়েছিল সেইখানেই সাক্ষাৎ সম্ভব এই মনে করে পুনরায় যাত্রা করলেন। এই যাত্রাকালে তার সেই বিশাল কেশরাশি আর বাঁধলেন না, তাই সেই কুমারী বেলার মতো খোলা চুলে কপালকুণ্ডলা বনের দিকে চলতে লাগলেন। সন্ধ্যার পূর্বে মৃন্ময়ী যখন ঘরের কাজে ব্যস্ত ছিলেন তখন চিঠিটি তার খোঁপার বন্ধনী থেকে মাটিতে পড়ে গিয়েছিল, তিনি তা জানতে পারেননি। কিন্তু নবকুমার সেটি দেখতে পেয়েছিলেন। খোঁপা থেকে চিঠি খসে পড়তে দেখে নবকুমার খুবই বিস্মিত হন। মৃন্ময়ী অন্য কাজে ঘর থেকে বেরিয়ে গেলে নবকুমার চিঠিটি তুলে বাইরে নিয়ে গিয়ে পাঠ করেন। তিনি দেখলেন তাতে লেখা আছে, যে কথা কাল শুনতে চেয়েছিলে সে কথাই শুনতে পাবে। এই পড়ে নবকুমার দ্বিধান্বিত হয়ে পড়লেন, ভাবলেন চিঠিতে কোন কথার কথা বলা হয়েছে, এ কি প্রণয়ের কথা? এই ব্রাহ্মণ বেশি বা কে? সে কি মৃন্ময়ের উপপতি? যে ব্যক্তি আগের রাতের ঘটনা সম্পর্কে একেবারেই অবগত নয় তার পক্ষে এমন সিদ্ধান্ত গ্রহণ করা মোটেই অসম্ভব নয়। এই চিঠি পাঠ করে নবকুমার প্রথমে কিছুই বুঝতে পারলেন না, তারপর তার মনে সংশয় দেখা দিল। এরপর তিনি নিশ্চিন্ত সিদ্ধান্ত গ্রহণ করলেন। শেষে তার মনে এক নিদারুণ জ্বালার সৃষ্টি হল। সুখ হোক বা দুঃখ, মানুষের হৃদয় তাকে একেবারে গ্রহণ করতে পারে না। নবকুমারের মনে পড়ল মৃন্ময়ীকে তিনি কোনো কোনো বিষয়ে তার অবাধ্য হতে দেখেছেন, বিশেষ করে তার নিষেধ সত্ত্বেও সে যেখানে ইচ্ছে একা একা যেতেন, যার তার সঙ্গে যেমন ইচ্ছে আচরণ করতেন, এমনকি তার কথা অমান্য করে রাতে একা বনের মধ্যেও প্রবেশ করতেন।
অন্য কেউ হলে আগেই তাকে সন্দেহ করতেন, কিন্তু নবকুমার কোনো দিন মৃন্ময়ীর প্রতি কোনো রকম সন্দেহকে নিজের মনে স্থান দেননি। কিন্তু আজ তো সন্দেহ নয়, একেবারে প্রমাণ হাতে এসে উপস্থিত হয়েছে। এই আকস্মিক ঘটনার ফলে নবকুমারের মনে খুবই আঘাত লাগল। তিনি নীরবে বসে অনেকক্ষণ কাঁদলেন, তারপর কিছুটা সুস্থির হয়ে নিজের কর্তব্য স্থির করলেন। আজ আমি মৃন্ময়ীকে কিছুই বলবো না, সে যখন সন্ধ্যের পরে বনে যাবে তখন গোপনে তাকে অনুসরণ করব। যদি আমি নিজের চোখে নিজের স্ত্রীকে এই পাপ কাজে লিপ্ত হতে দেখি তাহলে আমি নিজের প্রাণ বিসর্জন দেব, তাকে আমি কিছুই জানাবো না। এই জীবনের দুঃসহ ভার আমি আর বহন করতে পারছি না, আমার সব শক্তি যেন নিঃশেষ হয়ে আসছে। এই স্থির করে নবকুমার কপালকুণ্ডলার বেরোনোর প্রতীক্ষায় খিড়কির দরজার দিকে লক্ষ্য রেখে অপেক্ষা করতে লাগলেন। কিছুক্ষণ পরে কপালকুণ্ডলা বের হয়ে যাওয়ার পরে নবকুমার বেরোতে যাবেন এমন সময় কপালকুণ্ডলা সেই চিঠির জন্য ফিরে এলেন। সেই দেখে নবকুমারও একটু আড়ালে সরে গেলেন। অবশেষে পুনরায় কপালকুণ্ডলা বের হয়ে কিছুটা দূরে চলে যাওয়ার পর তাকে অনুসরণ করবার জন্য বেরোচ্ছেন এমন সময় দেখতে পেলেন দরজা আড়াল করে দাঁড়িয়ে রয়েছে এক দীর্ঘকায় পুরুষ। সেই ব্যক্তি যে কে, তিনি কেন দাঁড়িয়ে আছেন, সেসব জানবার বিন্দুমাত্র ইচ্ছে তখন নবকুমারের ছিল না। তিনি তার মুখের দিকে চেয়েও দেখলেন না, কেবল কপালকুণ্ডলার দিকে লক্ষ্য রাখার জন্যই তিনি ব্যস্ত ছিলেন। আগন্তুকের বুকে হাত দিয়ে ঠেলে তিনি তাকে নিজের পথ থেকে সরিয়ে দিতে গেলেন, কিন্তু এক চুলও নড়াতে পারলেন না। তখন নবকুমার বিরক্ত হয়ে বললেন, কে তুমি? দূর হও, আমার পথ ছাড়ো। কে আমি? তুমি কি আমাকে চেনো না? সমুদ্রের গর্জনের মতো সেই শব্দ নবকুমারের কানে এসে লাগল। তিনি চেয়ে দেখলেন, ইনি আর কেউ নন, সেই পূর্ব পরিচিত জটাজুটোধারী কাপালিক। নবকুমার চমকে উঠলেন, কিন্তু ভয় পেলেন না। হঠাৎ তার মুখ প্রফুল্ল হয়ে উঠল। তিনি বললেন, কপালকুণ্ডলা কি আপনার সাথে সাক্ষাৎ করতে যাচ্ছিল? না। আশার প্রদীপ জ্বলে উঠেই নিভে যাওয়াতে নবকুমারের মুখ মেঘের মতো কালো হয়ে গেল। তবে আপনি আমার পথ ছাড়ুন। পথ ছেড়ে দেব, কিন্তু তার আগে তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, সেগুলো তোমাকে শুনতে হবে। আপনার সাথে আমার কি কথা থাকতে পারে? ও, আপনি আবার আমার প্রাণ হরণ করবার জন্য এসেছেন? ঠিক আছে ঠিক আছে, আমাকে হত্যা করবেন, আপনি এখানে একটু অপেক্ষা করুন, আমি আসছি। কেন যে সেদিন আমি দেবীর ভোগের জন্য নিজেকে উৎসর্গ করলাম না, এখন তারই ফল ভোগ করছি। যে আমাকে রক্ষা করেছিল সেও আমার বিশ্বাস নষ্ট করল। কাপালিক, এবার আর আমাকে অবিশ্বাস করবেন না, আমি এখনই এসে আপনার কাছে আত্মসমর্পণ করব। আমি তোমার প্রাণ নিতে আসিনি, আমি যা করতে এসেছি তাতে তোমারই ভালো হবে। বাড়ির ভেতরে চলো, আমি যা বলি তা মন দিয়ে শোনো। এখন নয়, সঠিক সময় তা শুনব, আপনি এখন এখানেই অপেক্ষা করুন, আমার বিশেষ প্রয়োজন আছে, সেই কাজ সম্পন্ন করে আমি আসছি। বৎস, আমি সবই জানি, তুমি সেই পাপিষ্ঠাকে অনুসরণ করতে যাচ্ছ, সে যেখানে যাবে আমি তাও জানি, আমি তোমাকে নিজে সেখানে নিয়ে যাব, যা দেখতে চাও তাই দেখতে পাবে। এখন আমার কথা শোনো, আমাকে ভয় পেও না। আর আপনাকে আমার ভয় নেই, আসুন। এই বলে কাপালিককে নবকুমার বাড়ির ভিতরে নিয়ে গিয়ে আসন পেতে বসতে দিলেন।
নিজেও তার সামনে বসলেন এবং বললেন, বলুন। কাপালিকা আসন গ্রহণ করলেন, তারপর নিজের দুই হাত নবকুমারকে দেখালেন। নবকুমার দেখলেন তার দুটি হাতই ভাঙা। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে রাতে কপালকুণ্ডলার সাথে নবকুমার সমুদ্র তীর থেকে পালিয়ে আসেন, সেই রাতে তাদের খোঁজ করতে করতে কাপালিক একটি উঁচু বালির পাহাড়ের উপর থেকে পড়ে যান। পতনকালে তিনি তার দুই হাতে মাটিতে ভর দিয়ে নিজের শরীর রক্ষা করতে চেষ্টা করেছিলেন। তাতে তার শরীর রক্ষা পায় বটে, কিন্তু হাত দুটি ভেঙে যায়। কাপালিক এই সব বৃত্তান্ত নবকুমারের কাছে বিবৃত করে বললেন, এই হাত দুটিতে এখন আর তেমন বল নেই, কোনো রকমে নিত্যক্রিয়া তো হয়ে যায়, কিন্তু এখন কাঠ বহন করতেও কষ্ট হয়। আমি যখন মাটিতে পড়ি তখনই বুঝতে পেরেছিলাম যে আমার হাত দুটি ভেঙে গেছে, শরীরের আর কোথাও যে আঘাত লাগেনি এমনও নয়। পড়ে গিয়ে আমি তখনই অজ্ঞান হয়ে গিয়েছিলাম। ঠিক কতক্ষণ আমি ওই অবস্থায় ছিলাম তা বলতে পারি না। তারপর মাঝে মাঝে জ্ঞান আসতে যেতে লাগলো। এইভাবে বোধহয় দুই রাত এক দিন কেটে গেল। তারপর যেদিন সকালে সম্পূর্ণ রূপে আমার সংজ্ঞা এলো, তার ঠিক আগেই আমি এক স্বপ্ন দেখেছিলাম, যেন মা ভবানী আমার স্বপ্নে এসে দেখা দিয়েছিলেন। মা যেন ভ্রুকুটি করে আমায় তিরস্কার করছেন, বলছেন, ওরে দুরাচারী, তোর কারণেই আমার পূজায় এই বিঘ্ন উপস্থিত হয়েছে। এতদিন পর্যন্ত ইন্দ্রিয় লালসায় বদ্ধ হয়ে তুই ওই কুমারীর রক্তে আমায় পূজা করিসনি, ফলে সেই কুমারীর দ্বারাই তোর এতদিনের সাধনার সমস্ত ফল বিনষ্ট হল। আমি আর কখনো তোর পূজা গ্রহণ করব না। তখন আমি কাঁদতে কাঁদতে মায়ের চরণে ভূমিষ্ঠ হয়ে ক্ষমা চাইতে লাগলাম। অবশেষে তিনি প্রসন্ন হয়ে বললেন, বৎস, মাত্র একটি উপায়ে এর প্রায়শ্চিত্ত সম্ভব। ওই কপালকুণ্ডলাকে আমার চরণে বলি দিতে হবে। যতদিন তা না পারিস ততদিন আমার পূজা তুই করতে পারবি না। কতদিনে বা কিভাবে আমি আরোগ্য লাভ করলাম তার বর্ণনা করার প্রয়োজন নেই। সুস্থ হয়ে দেবীর আজ্ঞা পালন করতে উদ্যোগী হলাম, কিন্তু দেখলাম যে এই দুটি হাত প্রায় শক্তিহীন, অতএব আমার একজন সহকারীর প্রয়োজন হলো। কিন্তু এখানকার মানুষের ধর্মে তেমন মতি নেই, বিশেষত এই কলিকালে। ওই পাপী যবন রাজাদের ভয়ে এমন ধর্মের কাজে আর কেউ সাহায্য করতে চায় না। বহু সন্ধান করে আমি ওই পাপিষ্ঠার আবাসস্থল জানতে পারলাম, কিন্তু বাহুবলের অভাবে মা ভবানীর আজ্ঞা পালন করতে পারলাম না। কেবল মানব সিদ্ধির জন্য তন্ত্রের বিধান অনুসারে ক্রিয়াকলাপ করে থাকি মাত্র। কাল রাতে কাছের ওই বনে হোম করেছিলাম, তখনই স্বচক্ষে দেখলাম কপালকুণ্ডলার সাথে এক ব্রাহ্মণ কুমারের মিলন হল। আজও সে তার সাথেই সাক্ষাৎ করতে যাচ্ছে। দেখতে চাও তো আমার সাথে এখনই এসো, তোমায় দেখাবো আমি। বৎস, কপালকুণ্ডলা বধ যজ্ঞা, আমি মা ভবানীর আজ্ঞা অনুসারে তাকে বধ করতে চাই। সে তোমার সাথেও বিশ্বাসঘাতকতা করেছে, অতএব সে তোমারও বধ যজ্ঞা।
তুমি আমাকে সাহায্য করো, ওই অবিশ্বাসিনীকে ধরে আমার সাথে বদ্ধভূমিতে নিয়ে চলো, যেখানে যেখানে নিজে হাতে তাকে বলি দাও। এতে ঈশ্বরের সামনে যে অপরাধ করেছ তার মার্জনা হবে, এই পবিত্র কাজে অক্ষয় পূর্ণ লাভ করবে তুমি। ওই বিশ্বাসঘাতিনীকে উচিত দণ্ড প্রদান করাও হবে আর চরম প্রতিশোধও নেওয়া হবে। কাবালিক তার কথা সমাপ্ত করলেন, কিন্তু নবকুমার কিছুই উত্তর দিলেন না। তাকে নীরব দেখে কাবালিক আবার বললেন, বৎস, যা দেখাবো বলেছিলাম এখন তাই দেখবে চলো। নবকুমার ঘর্মাক্ত কলেবরে কাবালিকের সঙ্গে সঙ্গে চললেন। কপালকুণ্ডলা বাড়ি থেকে বেরিয়ে বনের ভিতরে প্রবেশ করলেন। প্রথমে সেই ভাঙা বাড়িটায় গেলেন, সেখানে ব্রাহ্মণকে দেখতে পেলেন। যদি দিনের বেলা হতো তবে দেখতে পেতেন যে তার মুখটি অত্যন্ত মলিন হয়ে আছে। ব্রাহ্মণ বেশি কপালকুণ্ডলাকে বললেন যে, এখানে কোনো কথা বলা উচিত হবে না, কাপালিক যে কোনো সময় এসে পড়তে পারে, আমার সঙ্গে অন্য জায়গায় চলো। বনের মধ্যে একটি ছোট জায়গা ছিল, তার চারপাশে বড় বড় গাছ, মধ্যিখানটা পরিষ্কার, সেখান থেকে একটি পথ বের হয়ে গেছে। ব্রাহ্মণ বেশি কপালকুণ্ডলাকে সেখানে নিয়ে গেলেন। দুজনে একটা গাছের নিচে বসলেন। তারপর ব্রাহ্মণ বেশি বললেন, প্রথমে আত্মপরিচয় দিই, তাহলে আমার কথা কতটা বিশ্বাসযোগ্য সেটা তুমি নিজেই বিবেচনা করতে পারবে। যখন তুমি তোমার স্বামীর সঙ্গে হিজলি প্রদেশ থেকে আসছিলে, তখন পথের মধ্যে এক রাতে এক যবন কন্যার সাথে সাক্ষাৎ হয়, তোমার কি তা মনে পড়ে? যিনি আমাকে অলংকার দিয়েছিলেন? হ্যাঁ, আমি সেই। বিস্ময়ের আরও বাকি আছে, আমি তোমার সতীন। সে কি? লুৎফুন্নিসা তখন নিজের কথা বলতে শুরু করলেন। তার বিবাহ, জাতিভ্রংশ, স্বামী কর্তৃক ত্যাগ, ঢাকা, আগ্রা, জাহাঙ্গীর, মেহেরুন্নিসা, আগ্রা ত্যাগ, সপ্তগ্রামে বাস, নবকুমারের সাথে সাক্ষাৎ, নবকুমারের ব্যবহার, গতকাল সন্ধ্যায় ছদ্মবেশে এই বনে আগমন, হোমকারী সাধুর সাথে সাক্ষাৎ, সবই বললেন। এই সময় কপালকুণ্ডলা জিজ্ঞাসা করলেন, তুমি কি কারণে আমাদের বাড়িতে ছদ্মবেশে আসতে চেয়েছিলে? যাতে তোমার সাথে স্বামীর চিরবিচ্ছেদ হয়। তা কিভাবে সম্ভব করতে? আপাতত তোমার সতীত্বের প্রতি স্বামীর মনে সংশয়ের সৃষ্টি করতাম, কিন্তু সে কথায় আর কাজ কি, সেই পথ আমি ত্যাগ করেছি। এখন তুমি যদি আমার পরামর্শ মতো কাজ করো, তবে আমার মনোবাঞ্ছাও পূর্ণ হবে, অথচ তোমারও কোনো ক্ষতি হবে না। হোমকারীর মুখে তুমি কার নাম শুনেছিলে? তোমারই নাম। তিনি তোমারই মঙ্গল অথবা অমঙ্গল কামনায় হোম করছিলেন, সেটা জানবার জন্যই আমি প্রণাম করে তার সামনে গিয়ে বসি। যতক্ষণ না তার ক্রিয়া সম্পন্ন হয় ততক্ষণ আমি সেখানে বসেছিলাম। হোম শেষ হলে কথায় কথায় তোমার নামে হোম করার কারণ তাকে জিজ্ঞাসা করি, তখনই তার সাথে কথোপকথন করে জানতে পারি যে তোমার অমঙ্গল সাধনের জন্যই এই হোমের আয়োজন করা হয়েছিল। আমি তখন তাকে আমার ইচ্ছার কথা জানালাম। উভয়ে একে অপরের কথা শুনে পরস্পরের সহায়তা করতে মনস্থ করলাম। তখন বিশেষ পরামর্শের জন্য তিনি আমাকে ওই ভাঙা বাড়ির মধ্যে নিয়ে গেলেন। তথায় তিনি জানালেন যে তোমার মৃত্যুই তাহার অভীষ্ট। আমিও এ জন্মে অনেক পাপ করেছি, কিন্তু পাপের পথে আমার এত দূর অধঃপতন হয়নি যে আমি এক নিরাপরাধ বালিকাকে হত্যা করি। তাই আমি তাতে সম্মতি দিইনি। এই সময়ই তুমি সেখানে উপস্থিত হয়েছিলে, বোধহয় কিছু শুনেও থাকবে।
আমি তোমাদের মধ্যে এমন বিতর্কই শুনেছিলাম। সেই ব্যক্তি আমাকে অবোধ জ্ঞানহীন মনে করে কিছু উপদেশ দিতে চেয়েছিল। শেষ পর্যন্ত কি হয় তা জেনে তোমায় জানাবো বলেই তোমাকে বনের মধ্যে আড়ালে রেখে এসেছিলাম। তাহলে আর ফিরে এলে না কেন? তিনি অনেক কথা বললেন, সেসব শুনতে শুনতে অনেক দেরি হয়ে গিয়েছিল। তুমি কি সেই ব্যক্তিকে চেনো? কে তিনি তা কিছু অনুমান করতে পারছো? আমার পূর্বপালক কাপালিক। ঠিকই অনুমান করেছ, তিনি বটে। কাপালিক প্রথমে তোমাকে সমুদ্র তীরে পাওয়ার ঘটনা থেকে শুরু করে তোমাকে পালন, নবকুমারের আগমন, তার সঙ্গে তোমার পলায়ন সবই বললেন। তোমাদের পালিয়ে যাওয়ার পর যা যা হয়েছিল তাও বললেন। সেসব কথা তুমি নিশ্চয়ই জানো না। তোমার অবগতির জন্যই সে সবই আমি বিস্তারিতভাবে বলছি। এই বলে লুৎফুন্নেসা কাপালিকের পড়ে যাওয়া, তার হাত ভাঙা, স্বপ্ন প্রভৃতি সব কথাই বললেন। স্বপ্নের কথা শুনে কপালকুণ্ডলা চমকে শিউরে উঠলেন। তার নিজের স্বপ্নের কথা মনে পড়ে গেল। মা ভবানীর আজ্ঞা পালনের জন্য কাপালিক দৃঢ় প্রতিজ্ঞ, কিন্তু তার হাত শক্তিহীন, সেই জন্য অপরের সাহায্য তার নিতান্তই প্রয়োজন। আমাকে ব্রাহ্মণ পুরুষ মনে করে আমার সাহায্যের প্রত্যাশায় তিনি আমাকে সব কথাই খুলে বলেন। আমি এখনো পর্যন্ত এই পাপ কাজে স্বীকৃত হইনি, কিন্তু এই পাপি মনকে বিশ্বাস নেই, তবুও ভরসা রাখি যে কখনোই এই দুষ্কর্মে স্বীকৃত হব না, বরং এই ষড়যন্ত্রের বিরুদ্ধাচরণই করব। সেই কারণেই আমি আজ তোমার সাথে সাক্ষাৎ করলাম। কিন্তু এই উপকার আমি নিঃস্বার্থভাবে করিনি, তোমার প্রাণ রক্ষা করছি, তুমিও আমার জন্য কিছু করো। কি করব? আমারও প্রাণ ফিরিয়ে দাও, স্বামীকে ত্যাগ করো। স্বামীকে ত্যাগ করে কোথায় যাব? বিদেশে, বহু দূরে। তোমাকে অট্টালিকা গড়িয়ে দেব, অনেক ধন সম্পদ দাস দাসী দেব, তুমি সেখানে রানীর মতো থাকবে। কপালকুণ্ডলা আবার চিন্তা করতে লাগলেন। মানুষ চক্ষে পৃথিবীর সর্বত্র দেখলেন, কিন্তু কোথাও কাউকে দেখতে পেলেন না। নিজ অন্তঃকরণে দৃষ্টিপাত করলেন, কিন্তু সেখানেও তো নবকুমারকে দেখতে পেলেন না। তবে কেন লুৎফুন্নেসার সুখের পথ রোধ করবেন? লুৎফুন্নেসাকে তিনি বললেন, তুমি আমার উপকার করেছো কিনা তা আমি এখনো বুঝতে পারছি না, তবে অট্টালিকা, ধন সম্পত্তি, দাস দাসীর প্রয়োজন আমার নেই। আমি তোমার সুখের পথে কাঁটা হব না। তোমার মনোবাসনা পূর্ণ হোক, কাল থেকে এই অভাগীর আর কোনো সংবাদ পাবে না। আমি বনচারিণী ছিলাম, আবার বনচারিণী হব। লুৎফুন্নেসা অবাক হলেন। কপালকুণ্ডলা যে এভাবে বিনা প্রতিবাদে সব মেনে নেবে এমন প্রত্যাশা তিনি করেননি। তিনি অত্যন্ত আনন্দিত হয়ে বললেন, বোন, তুমি চির আয়ুষ্মতী হও, তুমি আমাকে আমার জীবন ফিরিয়ে দিলে, আর আমি কি করে তোমাকে নিঃস্ব হয়ে চলে যেতে দিই? কাল সকালে তোমার কাছে আমার একজন বিশ্বস্ত এবং চতুর দাসী পাঠাবো, তুমি তার সঙ্গে যেও। বর্ধমানে আমার একজন সুহৃদ আছেন, তিনি তোমার স্বচ্ছন্দে জীবনযাপনের সমস্ত ব্যবস্থা করে দেবেন। লুৎফুন্নেসা এবং কপালকুণ্ডলা নিজেদের কথাবার্তায় এতটাই মগ্ন হয়ে গিয়েছিলেন যে সামনে এত বড় বিপদ দাঁড়িয়ে তা কিছুই দেখতে পাননি। তারা যে স্থানে বসে কথা বলছিলেন সেখান থেকে যে পথটি বেরিয়ে গেছে সেখানে দাঁড়িয়েই কাপালিক ও নবকুমার করাল দৃষ্টিতে তাদের দিকে তাকিয়েছিলেন। তারা যেখানে দাঁড়িয়ে তাদেরকে লক্ষ্য করছিলেন, দুর্ভাগ্যবশত তত দূর থেকে তাদের কথোপকথনের কিছুই শুনতে পেলেন না। মানুষের চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত যায়
শ্রবণ ক্ষমতাও যদি সেই পর্যন্ত পৌঁছতে পারত, তবে মানুষের দুঃখ কম হতো নাকি আরো বৃদ্ধি পেত তা কে বলতে পারে। কিন্তু এই সংসার বড়ই জটিল। নবকুমার দেখলেন কপালকুণ্ডলা এলো চুলে বসে আছেন। তার মনে পড়ল, যখন তার সাথে কপালকুণ্ডলার বিবাহ হয়নি তখন তিনি চুল পাঁদতেন না। নবকুমারের চোখে পড়ল কপালকুণ্ডলার বিশাল কেশরাশি ব্রাহ্মণ কুমারের পৃষ্ঠদেশে এসে পড়েছে। আসলে চুপিসারে কথা বলার প্রয়োজনে তারা দুজনে এইভাবে কাছাকাছি এসে বসেছিলেন, ফলে কপালকুণ্ডলার খোলা চুল লুৎফুন্নিসার পিঠে এসে পড়ে তার চুলের সাথে মিশে গিয়েছিল। নবকুমার সেসব বুঝতে পারলেন না। সব দেখে তিনি ধীরে ধীরে মাটিতে বসে পড়লেন। কাপালিক তা দেখে শীঘ্র নিজের কোটিস্থিত এক নারিকেল পাত্র বের করে বললেন, বৎস, তুমি দুর্বল হয়ে পড়েছ, এই মহৌষৎ পান করো, এ মা ভবানীর প্রসাদ, পান করে শরীরে ও মনে বল পাবে। কাপালিক নবকুমারের মুখের কাছে পাত্র ধরল। নবকুমারও অন্যমনস্কভাবে তা পান করে তৃষ্ণা নিবারণ করলেন। নবকুমার জানতেনই না যে এই সুস্বাদু পানীয় আসলে কাপালিকের নিজ হাতে প্রস্তুত করা প্রচণ্ড তেজস্বিনী সুরা। তার পান করা মাত্র নবকুমার যেন শক্তি ফিরে পেলেন। এদিকে লুৎফুন্নিসা আগের মতোই মৃদু স্বরে কপালকুণ্ডলাকে বলতে লাগলেন, বোন, তুমি যে কাজ করলে তাহার প্রতিদান দেওয়ার মতো ক্ষমতা আমার নেই, তবু যদি তুমি চিরদিন আমাকে মনে রাখো তাতেই আমার সুখ। যে অলঙ্কারগুলি তোমাকে দিয়েছিলাম শুনেছি তা তুমি কোনো দরিদ্রকে দান করে দিয়েছ, এখন আমার কাছেও তেমন কিছুই নেই, শুধু অন্য এক প্রয়োজনের কথা ভেবে একটি আংটি এনেছিলাম, জগদীশ্বরের কৃপায় সে পাপ কাজ আমাকে আর করতে হলো না। এই আংটিটা তুমি রাখো, পরে এই আংটিটা দেখে না হয় এই জবনী বোনটির কথা মনে করো, আর যদি আজ স্বামী জিজ্ঞাসা করেন যে এই আংটি কোথায় পেলে, বলো লুৎফুন্নিসা দিয়েছে। এই বলে লুৎফুন্নিসা নিজের আঙুল থেকে খুব দামি একটি আংটি খুলে কপালকুণ্ডলার হাতে দিলেন। নবকুমারও তা দেখতে পেলেন। কাপালিক তাকে ধরেছিলেন, আবার তাকে কাঁপতে দেখে পুনরায় সেই মদিরা সেবন করালেন। মদিরার প্রভাব ধীরে ধীরে নবকুমারের মস্তিষ্ককে গ্রাস করতে লাগল। তার মন থেকে স্নেহের শেষ অঙ্কুরটিও বিনষ্ট হয়ে গেল। এদিকে কপালকুণ্ডলা লুৎফুন্নিসার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে ফিরে চললেন। লুৎফুন্নিসা চোখের আড়াল হতে নবকুমার ও কাপালিক কপালকুণ্ডলাকে অনুসরণ করতে লাগলেন। কপালকুণ্ডলা ধীর পদে চলছিলেন, কারণ তিনি অতি গভীর চিন্তায় মগ্ন হয়েছিলেন। লুৎফুন্নিসার কথা শুনে কপালকুণ্ডলার মনের এতটা কি করে পরিবর্তন হয়ে গেল যে তিনি আত্মবিসর্জন দিতে প্রস্তুত হয়ে গেলেন? তা কি শুধুই লুৎফুন্নিসার সুখের জন্য? তা নয়। কপালকুণ্ডলা অন্তর থেকে এক তান্ত্রিক সন্তান ছিলেন। তান্ত্রিক যেমন সাধনায় সিদ্ধিলাভের জন্য অপরের প্রাণ সংহার করতে সংকোচ বোধ করে না, কপালকুণ্ডলারও তেমনি আত্মবিসর্জন দিতে কোনো সংশয় ছিল না। কপালকুণ্ডলাও যে কাপালিকের মতো হিতাহিত জ্ঞানশূন্য হয়ে অমিত শক্তির অধিকারী হতে চেয়েছিলেন তা নয়, কিন্তু ছোটবেলা থেকে সর্বদা শক্তি পূজা দেখে এবং শুনে তার মনেও ঈশ্বরের প্রতি বিশেষ অনুরাগ জন্মেছিল। মা ভৈরবী
যিনি এই সৃষ্টিকে শাসন করেন, তিনিই আবার মুক্তিদাত্রী। এই জ্ঞান তিনি লাভ করেছিলেন। তবে দেবীর পূজা বেদি যে মানুষের রক্তে প্লাবিত হয়, তার দয়ালু হৃদয়ে অপরের এই কষ্ট সহ্য হতো না। কিন্তু আর কোনো উপাচারে প্রতিভক্তি প্রদর্শনে তার ত্রুটি ছিল না। এখন এই বিশ্বের শাসন কর্ত্রী, সুখ দুঃখের বিধানদাত্রী, তাকে তার জীবন সমর্পণ করার আদেশ দিয়েছেন। তাহলে কি করে কপালকুণ্ডলা সেই আদেশ অমান্য করেন? আপনি বা আমি কেউই প্রাণত্যাগ করতে চাই না। অনেক সময় রাগ করে তা বলে থাকি মাত্র। এই সংসার সুখময়, সুখের প্রত্যাশাতেই আমরা এই সংসার চক্রের মধ্যে ঘুরে চলেছি, দুঃখের আশায় নয়। কদাচিত যদি নিজের কারণেই সেই প্রত্যাশা পূরণ না হয়, তখন তাকে দুঃখ বলে আমরা ভেঙে পড়ি, তবে তা ক্ষণস্থায়ী। দুঃসময়টুকু কেটে গেলেই সর্বত্র সুখ পাওয়া যায়। সেই সুখের টানেই আমরা সংসার বন্ধনে জড়িয়ে আছি, আর প্রণয় হলো সব থেকে বড় বন্ধন। কিন্তু কপালকুণ্ডলার সে বন্ধন ছিল না, কোনো বন্ধনই ছিল না। তবে তাকে কি করে ধরে রাখা যাবে? যার কোনো বন্ধন নেই তার বেগ অপ্রতিহত। গিরিশিখর থেকে নদী যখন নামে, তখন কি কেউ তার গতিরোধ করতে পারে? ঝড়কে কি শান্ত করা যায়? কপালকুণ্ডলারও চিত্ত চঞ্চল হয়েছে, কিন্তু কে তাকে শান্ত করবে? কপালকুণ্ডলা নিজের মনকে জিজ্ঞাসা করলেন, কেনই বা এই শরীর জগদীশ্বরীর চরণে সমর্পণ করব না? এই শরীর রেখেই বা কি হবে? প্রশ্ন করছিলেন বটে, কিন্তু কোনো নিশ্চিত উত্তর খুঁজে পাচ্ছিলেন না। আসলে সংসারের অন্য কোনো বন্ধন না থাকলেও পঞ্চভূতের এক বন্ধন আছে। কপালকুণ্ডলা মাথা নিচু করে পথ চলতে লাগলেন। যখন মানুষের হৃদয় তোলপাড় হয়, তখন তার বাইরের সৃষ্টি বা সৌন্দর্যের প্রতি লক্ষ্য থাকে না। কপালকুণ্ডলারও তখন সেই অবস্থাই হয়েছিল। হঠাৎ যেন কোথা থেকে এক দৈববাণী তার কানে প্রবেশ করল, বৎস, আমি তোমাকে পথ দেখাচ্ছি। কপালকুণ্ডলা চমকে উঠে ওপরের দিকে চাইলেন। দেখলেন যেন আকাশের বুকে দেখা যাচ্ছে এক মেঘের মূর্তি, গলায় তার নর কপালের মালা, তা থেকে রক্তের ধারা বয়ে চলেছে। নরমুণ্ড দ্বারা গঠিত তার কোমর বন্ধনী, বাম হাতে আরেকটি নরমুণ্ড, সারা অঙ্গে রক্তের ধারা, ললাটে তৃতীয় নেত্রীর, মস্তকে উজ্জ্বল চন্দ্রকলা সুশোভিত, যেন মা ভৈরবী তার দক্ষিণ হস্ত উত্তোলন করে কপালকুণ্ডলাকে ডাকছেন। কপালকুণ্ডলা ঊর্ধ্বমুখী হয়ে চলতে লাগলেন। সেই রূপ আকাশ পথে যেন তার আগে আগে চলল, কখনো সেই অবয়ব মেঘের আড়ালে লুকিয়ে পড়ে, আবার কখনো দৃষ্টিগোচর হয়। নবকুমার বা কাপালিক এসব কিছুই দেখতে পাননি। সুরার প্রভাবে নবকুমার অসহিষ্ণু হয়ে পড়েছিলেন। কপালকুণ্ডলার ধীর পদক্ষেপে অধৈর্য হয়ে তিনি তার সঙ্গীকে ডাকলেন, কাপালিক, কি? আমাকে পানীয় দিন। কাপালিক পুনরায় তাকে সুরা পান করালেন। তখন নবকুমার ভীম নাদে ডাক দিলেন, কপালকুণ্ডলা! ডাক শুনে কপালকুণ্ডলা চমকে উঠলেন। ইদানিং কালে কেউ তাকে আর এই নামে ডাকত না। তিনি মুখ ফিরিয়ে দাঁড়ালেন। নবকুমার ও কাপালিক তার সামনে এলেন। কপালকুণ্ডলা প্রথমে তাদের চিনতে পারলেন না, বললেন, তোমরা কে? যমদূত? না না, ইনি তো পিতা। আপনি কি আমায় বলি দিতে এসেছেন? নবকুমার দৃঢ় মুষ্টিতে কপালকুণ্ডলার হাত ধরলেন। কাপালিক করুণা মাখা মধুময় স্বরে বললেন,
যাচ্ছ, আমাদের সঙ্গে এসো। এই বলে কাপালিক শ্মশানের দিকে পথ দেখিয়ে চলতে লাগলেন। কপালকুণ্ডলা আকাশের দিকে দৃষ্টি নিক্ষেপ করে দেখলেন যে সেই ভয়ঙ্করী রণরঙ্গিনী মূর্তি খলখল করে হাসছে এবং এক দীর্ঘ ত্রিশূল ধরে কাপালিকের দেখানো সেই পথের দিকে সংকেত করছেন। কপালকুণ্ডলা বিমূঢ়ের মতো নিজের অদৃষ্টকে মেনে নিয়ে কাপালিকে অনুসরণ করলেন। নবকুমার আগের মতোই দৃঢ় মুষ্টিতে তার হাত ধরে নিয়ে চললেন। চন্দ্রও তখন অস্তমিত হল। বিশ্বচরাচর অন্ধকারে পরিপূর্ণ কাপালিক যেখানে পূজাবিধি স্থাপন করেছিলেন সেখানে কপালকুণ্ডলাকে নিয়ে গেলেন। গঙ্গা তীরবর্তী এক বিশাল সৈকতভূমি, তারই সামনে ছিল আর এক দ্বিতীয় সিক্তভূমি, সেখানেই এই শ্মশান অবস্থিত ছিল। উভয় সৈকতভূমির মধ্যে জোয়ারের সময় অল্প জল থাকে, ভাটার সময় জল থাকে না। এখন জল ছিল না। শ্মশান ভূমির যে মুখে গঙ্গা সেদিকের পাড় অতি উচ্চ, জলে নামতে গেলে একেবারে উঁচু থেকে অগাধ জলে পড়তে হয়। তার উপর আবার অবিরাম ঢেউয়ের ধাক্কায় উপকূল ক্ষয় হচ্ছিল। কখনো কখনো পাড়ের এক অংশ ভেঙে অগাধ জলে পড়ে যেত। পূজাস্থানে প্রদীপ ছিল না, কিছু কাঠ শুধু আগুনে জ্বলছিল। তার ক্ষীণ আলোতে এই অস্পষ্ট শ্মশান ভূমি আরো ভীষণ দেখাচ্ছিল। কাছেই পূজা, হোম, বলি প্রভৃতির সমস্ত আয়োজন ছিল। চৈত্র মাসের বাতাস প্রবল বেগে গঙ্গার উপর দিয়ে ধাবিত হচ্ছিল, তার কারণে ঘন ঘন ঢেউয়ের শব্দ শোনা যাচ্ছিল। এর সাথে সেই শ্মশান ভূমিতে নিশাচর প্রাণীরা মাঝে মাঝে কর্কশ কণ্ঠে চিৎকার করে উঠছিল। কাপালিক নবকুমার ও কপালকুণ্ডলাকে উপযুক্ত স্থানে কুশাসনে বসিয়ে তন্ত্রের বিধান অনুসারে পুজো আরম্ভ করলেন। উপযুক্ত সময়ে নবকুমারকে আদেশ করলেন, যাও কপালকুণ্ডলাকে স্নান করিয়ে আনো। নবকুমার কপালকুণ্ডলার হাত ধরে শ্মশান ভূমির উপর দিয়ে হেঁটে চললেন। তাদের পায়ে হাড়ের টুকরো ফুঁটতে লাগল। নবকুমারের পায়ের আঘাতে একটি জলপূর্ণ শ্মশান কলস ভেঙে গেল। তার কাছেই একটি মৃতদেহ পড়েছিল, হতভাগ্যর কেউ সৎকারও করেনি। দুজনেরই সেই মৃতদেহে পা ঠেকে গেল। কপালকুণ্ডলা তাকে পেরিয়ে গেলেন, নবকুমার সেটি মারিয়ে চলে গেলেন। চতুর্দিকের সব মাংসভোগ পশুরা ঘুরছিল, মানুষের আগমনে তারা জোরে জোরে ডাক ছাড়তে লাগল। কেউ আক্রমণ করতে এলো, কেউ বা পায়ের শব্দ করে ভয় দেখিয়ে চলে গেল। কপালকুণ্ডলা দেখলেন নবকুমারের হাত কাঁপছে, কিন্তু তিনি নিজে স্বয়ং নির্ভীক নিষ্কম্প। তিনি জিজ্ঞাসা করলেন, ভয় পাচ্ছ? না মৃন্ময়ী, ভয় নয়। তবে কাঁপছ কেন? এই প্রশ্ন কপালকুণ্ডলা যে স্বরে করলেন তা একমাত্র রমণী কণ্ঠেই সম্ভব। যখন নারী অপরের দুঃখে গলে যায় কেবল তখনই তার কণ্ঠ দিয়ে এই স্বর বের হয়। কিন্তু কে আর জানতো যে মৃত্যু আসন্নকালে শ্মশানে এসে কপালকুণ্ডলার কণ্ঠ থেকে স্বর নির্গত হবে। নবকুমার বললেন, ভয় নয়, কাঁদতে পারছি না, সেই রাগেই কাঁপছি। কাঁদবে কেন? কাঁদব কেন? তুমি তা কি করে বুঝবে মৃন্ময়ী? তোমার মনে তো কখনো প্রেম জাগেনি। তুমি তো কখনো নিজের হৃৎপিণ্ড নিজে হাতে উপরে শ্মশানে ফেলতে আসোনি।
মৃন্ময়ী কপাল কুণ্ডলে আমাকে রক্ষা করো। এই তোমার পায়ে পড়ছি, একবার একবার বলো, একবার বলো যে তুমি অবিশ্বাসিনী নয়, তুমি তুমি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করোনি, একবার বলো, আমি তোমাকে বুকে তুলে ঘরে ফিরিয়ে নিয়ে যাব। কপালকুণ্ডলা হাত ধরে নবকুমারকে উঠালেন। তুমি তো জিজ্ঞাসা করোনি। তারা যখন এই কথা বলছিলেন তখন দুজনে জলের একেবারে ধারে এসে দাঁড়িয়েছিলেন। কপালকুণ্ডলা ছিলেন আগে নদীর দিকে পিছন করে, তার এক পা পিছনেই জলরাশি। সেখানে তখন প্রবল জলোচ্ছ্বাস আরম্ভ হয়েছিল। কপালকুণ্ডলা উঁচু পাড়ের উপর দাঁড়িয়েছিলেন। তিনি আবার বললেন, তুমি তো জিজ্ঞাসা করোনি। আমি বোধ বুদ্ধি হারিয়ে ফেলেছিলাম, কি জিজ্ঞাসা করব, বলো মৃন্ময়ী, বলো বলো বলো, আমার আমার সঙ্গে ঘরে ফিরে চলো। যা জিজ্ঞাসা করলে বলবো, আজ যাকে দেখেছ সে পদ্মাবতী, আমি বিশ্বাসঘাতিনী নই, কিন্তু আর আমি ঘরে ফিরে যাব না। মা ভবানীর চরণে দেহ বিসর্জন করতে এসেছি, তাই করব, তাই করব। তুমি ফিরে যাও, আমি মরব, আমার জন্য কষ্ট পেও না, কেঁদো না। কপালকুণ্ডলে, এই বলে চিৎকার করে নবকুমার কপালকুণ্ডলাকে বুকে জড়িয়ে ধরার জন্য হাত বাড়ালেন, কিন্তু তাকে আর পেলেন না। এক বিশাল ঢেউ কপালকুণ্ডলা যেখানে দাঁড়িয়েছিলেন সেই পাড়ে এসে আঘাত করল। অমনি প্রচণ্ড শব্দ করে কপালকুণ্ডলা সমেত সেই ভূমিখণ্ড ভেঙে নদীর স্রোতের মধ্যে পড়ে গেল। তীরভঙ্গের শব্দ নবকুমার শুনতে পেলেন, তাকিয়ে দেখলেন কপালকুণ্ডলা নেই। অমনি তিনিও লাফ দিয়ে জলে পড়লেন। নবকুমার সাঁতারে অক্ষম ছিলেন না, কিছুক্ষণ সাঁতার দিয়ে কপালকুণ্ডলার খোঁজ করতে লাগলেন, কিন্তু তিনিও উঠলেন না। সেই অনন্ত গঙ্গার প্রবাহের মধ্যে বসন্ত বাতাসময় বিক্ষিপ্ত ঢেউয়ে আন্দোলিত হতে হতে কপালকুণ্ডলা ও নবকুমার কোথায় যেন হারিয়ে গেল। আজ আপনারা শুনলেন কপালকুণ্ডলার অন্তিম পর্ব। আমাদের এই সুদীর্ঘ সফরে আমাদের পাশে থাকার জন্য এবং কপালকুণ্ডলাকে এত ভালোবাসার জন্য শ্রোতাবৃন্দকে জানাই অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা। রোমাঞ্চ বাংলায় সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস কপালকুণ্ডলার তিনটি পর্বে বিভিন্ন ভূমিকায় যাদের কাজ সকলের কাছে পৌঁছে দিতে পেরে টিম হিসেবে আমরা সমৃদ্ধ হলাম, তারা হলেন সাধু থেকে চলিতে অনুবাদ ও নাট্যরূপ দেবস্মিতা, গল্প পাঠ বিভা ক্যাফে থেকে কৌশিক ব্যানার্জি, সূত্রধার অগ্নিভোগ কৌশিক এবং আমি বর্ণিশা, কপালকুণ্ডলা ও ইন্দুর চরিত্রে আমি বর্ণিশা, নবকুমার বৃদ্ধ নন্দ এবং ভিক্ষুকের চরিত্রে রোমাঞ্চ বাংলা থেকে সৌরভ সাহা, কাপালিকের চরিত্রে টিম আড্ডাবাজ থেকে মলয় দেবনাথ, মা ভবানীর চরিত্রে প্রাহি কথা থেকে প্রাহি, অধিকারীর চরিত্রে টিম আড্ডাবাজ থেকে প্রদীপ্ত চৌধুরী, মতিবিবির চরিত্রে সৌমিলি মজুমদার, পেশমানের চরিত্রে রিমঝিম দাস, শ্যামা সুন্দরীর চরিত্রে লেখিকা পায়েল গুহ, জাহাঙ্গীরের চরিত্রে ব্রতদীপ মুখার্জি, মেহেরুন্নেসার চরিত্রে রেল অফ টেলস থেকে দেবস্মিতা, আজিম খাঁর চরিত্রে বং স্টোরি সার্কেল থেকে শুভদীপ নাথ, বেগমের চরিত্রে শাম্ভবী প্রোডাকশন থেকে লেখিকা সঞ্চারী ভট্টাচার্য, ভৃত্য ও মোঘল সেনা সুবর্ণ ধারা, মাঝি কৃষ্ণ প্রসাদ পাল, দুর্বার চরিত্রে পারমিতা, ধ্বনি সম্পাদনা আবহ এবং SFX রোমাঞ্চ বাংলা থেকে অগ্নিবোধ দেব, দৃশ্য সম্পাদনা রোমাঞ্চ বাংলা থেকে পারমিতা ঘোষ, পার্টিকল এফেক্টস রণজয়, প্রচ্ছদে সৌভিক বালা। তিনটি পর্বের সামগ্রিক পরিচালনা
এবং নির্দেশনায় সৌরভ, পারমিতা এবং আমি বর্ণিশা। কপালকুণ্ডলার প্রমোশনাল পার্টনার মিডনাইট ফ্যান্টাসি এবং সোশ্যাল মিডিয়া পার্টনার জোকার্স এন্টারটেনমেন্টকে আমাদের পাশে থাকার জন্য জানাই আন্তরিক ধন্যবাদ। এছাড়াও আমাদের সকল শুভাকাঙ্ক্ষী ও সমর্থককে জানাই অকুণ্ঠ ভালোবাসা এবং শ্রদ্ধা। আপনাদের পাশে পাওয়াই হলো আমাদের এগিয়ে চলার পথের পাথেয় এবং অনুপ্রেরণা। সকলে ভালো থাকবেন, গল্পে থাকবেন, এবং হ্যাঁ, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। ফিরে আসব আবারও নানা স্বাদের গল্প নিয়ে শুধুমাত্র রোমাঞ্চ বাংলায়। শুনতে থাকো, গল্পে থাকো।